ইমাম সাহেবের নমাজ ফোড়ানির অবস্থা প্রথম রাহাত ভুল হয়েছে দুই নম্বর তিন নম্বর রাখা তো আইয়া কোনো মুক্ত দিয়ে সরি পরে এই মুক্ত দিয়ে ইমাম সাহেবের লগে সৈদা সহ কিলা আদায় ও ইমাম সাহেবের প্রথম রাহাত বা দুই নম্বর রাখা ভুল হই গেছে আর আরেকজন সরি কইছেন ইয়া মসবুক তিন নম্বর রাখা বা চার নম্বর রাহাত। এখন ইমাম সাহেবের সহ দিবা এখন আমার তো সহ হইছেন আমি তো এই সময় শরিক আসলাম না তখন ইমাম সাহেব সালাম ফিরাইতে বা কি মুক্ত দিয়াটা ইনে দিয়ে সালাম ফিরাইবা এখন ইমাম সাহেব সহিদা দিতা তো দুই শহিদানা না এক শহিদা দিয়া দিতা তখন আমি যে সৈদা রাখা তো আসলাম না বুল রাখা আমি সালাম না ফিরাইয়া বন বনত বাকি বাকিগুলো সালাম ফিরাও কোয়া আর ইমামে যে সময় সহিদা দিবা মুক্ত দিল তখন আমি সহিদা দিলেইতাম সালাম ফিরাইতাম না আমি শুধু সহিদা দিতাম সালাম ফিরাইলে ওগো বা কামাত আছে

তাইত জখাত পাঁচ লাখ ওখানে হয়েছি জানি আন না সোনার দাম কত সোনা আপনার গেছে সাত তোলা আছে জকা তাই নাই রুফাও নাই কে নাই সাড়ে সাত তুলাইলে জখাতাই তো এখন সোনা আপনার গেছে তিন তুলা আছে ফাঁস তোলা আছে ফাঁস তোলার দাম দল্লা আচ্ছা দুই লাখ আড়াই লাখ বা তিন লাখ টাকা জখা তো না এখানে আপনার গেছে সোনাও নাই রুফাও নাই আর অন্য কে নাই এক লাখ টেকার যে আপনার মা টেনশনী এক লাখ টেকার সুনা যদি থাকে এক লাখ নাই দুই লাখ তিন লাখর যদি থাকে আর আপনার ক্যাশ থাকে না রুফা থাকে না জখা তাইতো নাই আর এক লাখ টেকার লাগে না পঞ্চাশ হাজার টাকা সুনা যদি আপনার গেছে থাকে চাল্লিশ হাজার টাকা সুনা যদি আপনার গেছে থাকে আর তিজারতর তো সামান বা ক্যাশ ফয়সা থাকে দটা মিলব মিলিয়ে আপনার জকাত তাইব নতুবা চাল্লিশ পঞ্চাশ হাজার টাকার সুনা আপনার গেছে আছে আর রুফার আংটি একটা আছে বা চেইন এক্সা আছে মহিলা যদিও এটা কেন বা রুফার সবজ একটা আছে বা রুফার কোনো হালু আছে তখন সোনায় রুফায় মিলিয়ে আপনার জখাতাইব রুফার অনুপাতে এর লাগি জকাত আপনি দেওয়া লাগবো এখন এক লাখ টাকার শুধু শোনা নাই তিন লাখ টাকার শুন হইলো ইনশাল্লাহ জকাত আইতো নাই তবে বাকি উলামা হয় তফসিল লইবা এলিজা পারবিন এই বনির প্রশ্ন হইলো যে জুম্মার দিন যদি কেউ মানুষ মারা যায় তা হইলে খবর ও রাজার মা হই যায় দেখুন আমি যেখানে মাতি আর আমি আগে বুঝাই দিছি আমি প্রশ্ন উত্তর যেটা দিয়ার সাইশ্য প্রশ্ন লইয়া বইছি আলহামদুলিল্লাহ আর ও তা সারা জবাব দিতাম কত সময় মাতিমু ব্রেইনের হতা হাডর হতা গলার হতা সময় হতা ঘণ্টে ঘণ্টা আপনারা এটা সোয়ালের জবাবদি আল্লাহ সুকুরিয়া আল্লাহে তৌফিক দিছ না বাকি যে ইসলাম চ্যানেলের যারা আছেন আল্লাহর ফজলে এরা আলি মহল এরা সুন্দর সুন্দর করি দশ মিনিট আট মিনিট পাঁচ মিনিটে এক শেষ মাসলারে বহুত সময় যায় বহুত মেহনত আছে বহুত খরচ আছে এর ফলে তারা আপনারা খেছে ফৌসাইটি এর লাগিয়া আমি বহু জিনিসও তফসিলও যাই না দলিলও যাই না এটা খত তফসিল আর দলিল সরম এরপরে ওলা মাহল হাওলা দিয়েই আপনারা ওলামাহলটাকে লইবা ইন যে বইনে প্রশ্ন অর্চন কীটার নাম এলিজা তান প্রশ্ন আবার প্রশ্ন মাইছো শুনলার দিন জুম্মার দিন যদি মারা যায় কী তো দেখ ফতোয়া কাশমিয়ার মধ্যে আছে আর মুফতি ছব্বির হিসাবেও লেখতরা অন্য হলে আন্তরা আর মুফতি ছব্বির হিসাবে তা অন্য এক ছোটো কিতাবের মধ্যেও আন্ত্রা জুম্মার মধ্যে আর রমজানের মধ্যে মর্ণেওয়ালা ক্যাটাগরি তিনটা ইয়াদ রাবা শুধু জুম্মা নাই রমজান জুম্মা দটা ফজিলত রমজান হইতে সারা মাস আর জুম্মা হইতে চব্বিশ ঘণ্টা চৌব্বিশ ঘণ্টা মানে বৃহস্পতিবারে দিন গিয়া সূর্য অস্ত গেছে মারিব ওই গেছে ও তাগি জুম্মা আরম্ভ হয়ে গেছে মানে জুম্মার রাইত আরম্ভ হয়েছে এই রাইত গিয়া ফরর দিন আইছে জুম্মার দিন সূর্য অস্ত যাবার আগমন্ত জুম্মার দিন রয়েছে ও চব্বিশ ঘন্টা জুম্মার দিন আর এদিকে একমাস রমজান এর মধ্যে জেলা মানুষ এইবা হজরতে তিন ক্যাগরি আনছে কব কিয়াল নিবা এক ক্যাটাগরি এটা হলো এক মানুষ নমাজি দিনদার বালা মানুষ কিন্তু ই মানুষ মারা যাইব জন্নত কেন আমরা কই না মোটামুটি বালা মানুষ হজরতে কই ও মানুষ জুম্মার বিত্রে যদি মরছে অর্থাৎ সূর্য অস্ত যাবার বৃষ্টি পারে তাকি লাগাইয়া ফোর দিন সূর্য ও সূর্য উঠা তাকি লাগে সূর্য অস্ত যাওয়া তাকি লেগাইয়া মারিব থাকি নাই বৃহস্পতিবার ওই বৃহস্পার মারিব থাকি লাগাইয়া যে মানুষ মারা যাবি সূর্য ডুবি গেছে অস্ত হয়ে গেছে আর ফরর দিন আবার মার দিন অস্ত হয়েছে সূর্য ডুবি এর ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ই ক্যাটাগরি মানুষ যদি মারা গেছে তে হজরতে ফরমাইদরা। ই মানুষ মারা যাবার ফরে কবর আজাব নাই কিয়ামত পর্যন্ত আজাব নাই কেয়ামতর ফরেও কোনো আজাব নাই এক ক্যাটাগরি দুই নম্বর মুসলমান মধ্য নমাজ ফলের মাঝে মধ্যে ফলের না মোটামুটি এক মুসলমানও মারা গেছে ই চব্বিশ ঘন্টার ভিতরে মারা যাক বা রমজানের ভিতরে মারা যাও হজরতে ফরমাইত্রাক কবর আজাব নাই কেয়ামত ফোন আজাব নাই কেয়ামতর ফরে ইন শাহ আয়ু আজিব ইন শাহ ইউ আজিব যদি আল্লাহ চায় আজাব দিব আর আল্লাহ যদি চায় তেন দিব দুই ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি মুসলমান নাই এহুদ খ্রিস্টান নন মুসলমান রমজানের ত্রিশ দিনের ভিতরে যে কোনো দিন মরছে বা চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় মরছে তো যত সময় চব্বিশ ঘণ্টা তাহাব আর যতদিন রমজান তাহাব অতদিন মন্ত নন মুসলমানদের আল্লাহ আজাব দিত নাই রমজানের ইজ্জতে বরকতে আর জুম্মার তুফইলে যে সময় জুম্মার শেষ হয়েছে চব্বিশ ঘণ্টা বা রমজান মাস ফুরি গেছে তখন নন মুসলমান আজাব আরম্ভই যাব জাকির লস্কর বাইর প্রশ্ন হইল পিছনে নামাজ আদায় হইব নাবালিকচ্চার পিছনে নামাজ জায়েজ নাই শরীয়তে জায়েজ হইছেনা চাইতেরা বিন নামাজও জায়েজ নাই হ্যাঁ সাত বছর বয়স ও নামাজর অর্ডার দে হইতো বাচ্চা ইন তরে আর 10 বছর বয়স বয়স যদি নামাজ পড়েনা হালকা ডান্ডা দিতাম তরবিত হিসাবে তंबी হিসাবে দমকি হিসাবে হালকা ডান্ডা দিতাম একগুরো উলামায়ে মতন্ত্রা যে এই 10 বছর থাকি লাগাইয়া যদি ইহুরু তার বয়স 10 11 হইছে ওই সময় যদি হে নামাজ পড়ায় তে তার ফিসনে নমাজ উইব মকুরু হিসাবে উইব ইমাম শাফির মজ না শাফির যাই আছে কোনো অসুবিধা নাই আর যদি দেখা গেছে না বালি আলামত তার গেছে কিছু প্রকাশ ফাইলার বালি বিলকুল করি বই গেছে তের বছর চোদ্দ বছর ইলই গেছে তে তার নমাজ হলকা যাই আছে আর ষোন্দ বছর বয়স হয়েছে এখন তো বালি কোনো লক্ষণ ফাইয়ান না। তে হক কি অবশ্য এখন মনে করল হে বালি গই গেছে ইফন্দর বছর বয়স তার নমাজ যাই লং খাওয়া যাই যাচ্ছে আর বালা জিনিস লং তো ইতা হেকিমি লাইন ডাক্তরি লাইন লংগর মধ্যে বড় উপকারিতা আছে লং যদি কোনো মাইসে রাইট চিবাইয়া দুইটা হাই আর ফানি বাদে চিবাইয়া খায় হার্টর বড় ফায়দা গ্যাসর ফায়দা ব্লাডর বড় ফায়দা করে ব্লাড বড় পরিষ্কার করে আর কফ দূর করে দিমাগ মাইসর পরিষ্কার করে আর চকুর রোশনি আনে লং বড় ফায়দার আবার লং খাইলে মাইসর নামে খাইলে তার মর্দানি শক্তিওয়ালায় আগবালিয়ে দেয় লংগ বড় ফায়দা আছে বাকি আপনারা লইবা হাফিজ ইমরান হুসেন বের প্রশ্ন গর্ভবতী অবস্থায় মোবাইলের মধ্যে যদি কোনো মহিলা ভিডিও দেখে তাহলে এই আচরটা হয় আসর পড়ছে গর্ভবতী মহিলা আছে ভিডিও দেখে নানান খারাপ অসভ্য ব্লু ফিল্ম বা বিভিন্ন অশ্লীল যিনি সকল দেশের নাপাক জিনিস সকল দেশের রিল অবস্থার মধ্যে গর্ভবতী মহিদা রুফিয়া আসর যে মতা তার উল্টা আসর দেখাই দেই পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলীর মায়ে তাই নবীর বংশ আসলা সৈয়দ বংশর তান বাবার নাম আছিল সৈয়দ আব্বু সালেহ রহমতুল্ল্লাহ আলী তান মা আসলা হাফিজা আর কুরানে করি ওর আটার ফারার হাফিজ আসলা বার বার ফলিতা আর এই আসর আওলাদর ফেটোগিয়া ফৌসিছে বা দেখিতা আব্দুল কাদের জিলানিসাব জন্মর পরে সবাই মুক্ত দেওয়া যাই তো ওয়াটার ভারা থেকে তাকে এ টু জেড ফড়িয়া গেছি ও যে আশ্রয় যেগু গিয়া পৌঁছে ওলা বদ আশ্রর গিয়া আওলাদ রূপরে পৌঁছে এই সময় আমরা তসবিতালিল ফরিতাম। খারাপ ফটো দেখতাম না নাজাইজ কুন্তা দেখতাম না চুগলিও করতাম না ফাঁসিকে কোনো হাম করতাম না তসবি ফলিতাম তিলাবত করতাম কাছে দোয়া করতাম এ আল্লাহ সারা তাকে বড় বালা তুমি আওলাদ দিয়া দেওয়া আমার হরণেশ্বর দেখা জারি হইতো না হাফিজ ইমরান হুসাইন ভাইয়ের আরেকটা প্রশ্ন হইল যে গর্ভবতী সময় মহিলার গর্ভবতীর সময় মহিলা করণীয় আমল তো নমাজ রোজাতিলস্পি তাহালিল সব কিছু পর্দার বে পর্দায় চলবানা আজনবীর সামনে বারোইবানা কুটুম খস বেশ ফাখানি জইবানা আর মাইসরে নিজর নিজর জিসিম যে আওলাদ আছে পেটই গান প্রকাশ ফাইত না ইলেইনে আপনি চলবানা এর লাগিয়া সবচেয়ে বালা মহিলা মহিলা হিসাবে তাহ ও না ওলা গো তাহ আল্লাহরকে গেছে বেশ করি চাও গৌর মুসলমান দেখা যায় নাগাল্যান্ডোর নাগা দেখা যায় এরা গর্ভবতী মহিলা সাদর সাদরেখানার গামছা গান দালিয়া তার আটি বড় হারাফ বড় বেহাইয়াই বেতমিজে লেইনে চলত্রা ইতাও ঠিক না তো সে বুঝিলা তেল লাগি মহিলা যারা মুসলমান দিনদারি লাইনে চলবা রুহেল আহমদাইল শিকড় খাওয়া যায় ইতা খাওয়া ঠিক না ভাই শিকড় বিকল ইতা খাওয়াত না নিজরে নিজে বরবাদ হর্বানা জিসিমরে বরবাদ না আর ভবিষ্যতে ইটা খাইয়া খাইয়ানা যাইজ ফুসি বা সরা হাওয়াত যাইবা ইতা না আলতাফ হুসাইন লস্কর ভাইয়ের প্রশ্ন হইল আজানোর পরে মুওয়াজ্জিন বা অন্য কোনো মানুষে আত তুলিয়া দোয়া করতা আনি না মনে মনে না না আত তুলি দোয়া করা যাইজ না আত তুলি দোয়া করা একটা বেদাতি তরিকা দোয়া তো আপনি মুখ দিয়ে পড়তা আজান শেষ হইছে মুখতাসর দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা রাব্বা হাজি দাওয়াতি তাম্মা পড়ে লোক আত কোনো দোয়া নাই আলী আহমদ ভাইয়ের প্রশ্ন হইল যেগুলা মানুষে মাথিতে ভারই না বুবা মানুষ এরা বিয়ার সময় কবুল কিলা যারা বুবা মানুষ বিয়ার সময় কবুল তারা লাগে সুজা তার আদ দি ইশারা হরি ওয় মানে ওইছে মানে আমি কবল করলাম না মুগ দি হল্লাদি হল্লা লড়াইয়া আমি কবুল করলাম কারণ একজন তো হৈত্র অমুকর পাত্রী আমি তোমালকে অতটা কামর সাইবস্ত করি সাদিয়ে যাম কবলে শুধু জবান দি নাই ওলা মুখ দি মানে হল্লাদি লড়াইয়া হরকত দিস বস সাদি গেছে। নতুবা আতর ইশারে হ্যাঁ ওইছে মানে তো তসলিম হল্লাম ওই গেছে বস বি হয়ে গেছে আর নাই

ওলা করিবি খেওয়াসুন আর এনে ইয়া জনজা নমাজ হইছে তখন হেইন আওয়ার ফরে হেইন যদি সাইন তে জনজা রিপিট করতে পারবা আর তান লগে অন্য স মানুষ সরি করতে পারবা কিন্তু এগুলো যাইবা না যাওয়াটা বালা ই তাবিলও যাইবা না কিন্তু লাস্টর যার একটা তাবিল মোটামুটি যাইজ না তুমি আবু হানিফা রহমতুল্লা আলির ফটো ওগুলো লোক মকুলে হারিমি আনোয়ার হুসেনশ্ন বাই সুদরে হলে গুণা মাহ হইব শর্ত সুদর পয়সা গুণাগুলাই সুদর টেকা যে গুণ আছে দশ কোটি টেকা কামাইছেগুণ অগুণ গরীবী এতিমরে বিস্কিনে দিত দিয়া বাদে তৌবা করুক আলহামদুলিল্লাহ তার তৌবা কবুল আর আওয়াম আসলা হইলে এই সুদকুর যদি মরি গেছে নিশ্চয় মরব মানুষের মৌত আছে তে আওলাদে যে সম্পদ ভাইব তালাই কিন্তু যাইস কারণ তবদ্দুলে মিলকে তবদ্দুলে আইন দেওয়া করে মালিক বদলি গেছে সামানও বদলি গেছে এর লাগি আওলাদলাই কিন্তু হালাল হয়ে গেছে আর হে হারাম হামাইয়া গেছে সৈদুর রহমান ভাই প্রশ্ন হইল মসজিদ জিম্মাদার যদি সুদকুর বানানি এটা জায়েজ আছে ও মসজিদ ও জিম্মাদার তো আইজ হালালি সুদকুর গুন্ডা জালিম না ফরমান জেগে আলিম দেখতে পারে না ইমাম দেখতে পারে না জেগে সমাজত দমহ দিয়া চলতে পারে হদীশ্বরিবসে আখেরি জমানাত মাইসে সুদকুর জালিম না ফরমান ডে সলাম দিব ইজ্জত দিব শুধুমাত্র তার জুলুম থেকে বাঁচবা লাগিয়া আর দনিরে ইজ্জত দিব তার দন দেখিয়া তের লাগি সুদকুট ডে জেলা মাইশে মসজিদর প্রেসিডেন্ট সডারি মানাইবা এরা আমি কই সবচেয়ে বড় গুণার রাস্তা এরা দেখাই দিতা তুমি গুলে মাতার তুলো কেন সুদকুট ডে তুমি অন্য কোনো মানুষ দিনদারা এখন প্রেসিডেন্ট মানাইল হে প্রেসিডেন্ট ইয় করব গীতাই সুদ করে প্রেসিডেন্ট ইয় এখন করব তার তো ফয়সার অভাব নাই লাইনে ফয়সার বেহুদা ফয়সার হেউ তার সুদর ফয়সা তাকি দশ হাজার টাকা বিশ হাজার মাইকিগুলিয়া দিলেই হইব আমি মেহরাাব মেম্বরেগো মানাই দিলি বিশ ত্রিশ হাজার খরচিয়া মেম্বরেগো মানাই দিল ইমাম সাবর রুমও আমি ইমবেডাল লইয়া মো হেটা লইয়া দিলাম তো মহল্লা খালে ওয়া ও বা দেহরা অমুকরে প্রেসিডেন্ট মানাইছে এখন সাননি উঠাইছে আর ইমাম সব মাত্রা দা তুমি যাই সারায় মানাই দিলেই এর লাগিয়া সুদ কুটে ইতা মসজিদের কোনো জিম্মাদারি মদরসার কোনো জিম্মাদারি দিবা না সারা দুনিয়ার জমিনের সুদ কুর জিম্মাদার যত আসেন এই সমস্ত জালিম না ফরমান অগুন্তরে মানাই দেবই আর অগুন্তরে মানাইয়া মসজিদ আমরা বিরান করিয়ার আর মসজিদের জমাতর উপরে আমরা আগাতা আনিয়ার ইমামর ইমামর ইমামতির উপরে আমরা নকশা নিয়ার পরহেজগার ইমাম লিয়া হালৌইতে মহন সুদ করে হাদিয়া দেয়ার তার সুদর ভয়সাদের সুদ করে টিফিন দে তার সুদর তার সুদ তাকে বিলকুল বাসিবা